এই তুই কি ডারে? বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। গত 25 বছরে তুফান সিনেমার আয় সবচেয়ে বেশি। ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ছবি তুফান বাংলাদেশের 129 সিনেমা হলে। এই ছবি মুক্তির প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন কোথাও কমেনি চাহিদা, বরং দিনকে দিন বেড়েছে। ছবির পরিচালক রায়হান রাফি জানালেন, সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে তুফান। আমরা খুবই খুশি এবং আসলে, তিনি বললেন, বিগত 25 বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙেছে তুফান। আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল বলে মনে করছি। শিগগির আমরা অফিসিয়ালি আয়ের তথ্য জানাবো। তুফান মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে মারমার কাটকাট বিরাজ করছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ 58টি শো নিয়ে 20 বছরের সকল রেকর্ড ভেঙে দেয় তুফান। মুক্তির প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করছে তুফান। জানা যায় প্রথম সপ্তাহেই 20 কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং 10 দিনে প্রায় 25 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। রায়হান রাফি আরো বলেন, আলফাই এসডিএফ এবং আমি 7 দিনের মাথায় ব্লকবাস্টার ঘোষণা দিয়েছি। তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এখনো মানুষ সিনেপ্লেক্সের টিকিট পাচ্ছে না। 2 দিন আগে টিকিট নিলে তখন মন মতো শো সিট পাওয়া যাচ্ছে। শুধু দেশে নয়, 28 জুন শুক্রবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, আবুধাবি, ওমান, বাহরাইন, নিউজিল্যান্ড সহ 15টি দেশে একযোগে তুফান মুক্তি পাচ্ছে। ওয়েবসাইট সার্চ করলে দেখা যাচ্ছে সবখানেই প্রথম দিনের টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এমত অবস্থায় বলাই যায় এমন সাফল্য বিরাজ করলে খুব শীঘ্রই তুফান সিনেমা 100 কোটির রেকর্ড ভাঙতেও দেরি করবে না।